মাঝে বলে আলো দেয় সান্ত্বনা কষ্টের চলে তাই কত সুখ বন্দনা তবু জয় পরাজয় মেনে নিয়ে তোমার পথে পথ চলা অপ্রতিরোধ দুর্বোধ ওরা সত্যের পথে নির্ভীক বাবা। ওই তুমি কি কাজে না এসছো? কি অবস্থা ওখানে? হ্যাঁ গিয়েছিলাম তো, ওনারা কি কি যেন বললো আমি ঠিক বুঝতে পারলাম না, যে ফাইল দেখতে হবে, পরীক্ষা করতে হবে, আমি আসলে ঠিক বুঝতে পারলাম না। এই মেশিনটা এখন চলছে না, এই মেশিনটাকে চালাতে হবে, একটু তেল দিতে হবে, তাহলে এই ফাইলটা এই টেবিল থেকে আরেক টেবিলে যাবে না। দেখুন অনুদানটা তো স্কুলের উন্নয়নের কাজে, আমি কিভাবে আপনার? দেখুন সবাই একই কথা বলে, স্কুলের অনুদান, ব্রিজের অনুদান, দেশের কাজ, জনগণের কাজ, তবে আমি কে? আর কি যে বলেন, আপনার কাজ করবো না তাকে, আর এই চেয়ারে বসেছি তো আপনার কাজ করার জন্য, আপনি একদম টেনশন করবেন না, খালি একটা আমাদেরকে আশীর্বাদ দেবেন তাহলেই হবে, এত কিছু লাগবে না। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আমি একটা বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে আছি। ও শিক্ষকের ছেলে, শিক্ষক, আপনি সিদ্ধান্ত নিয়ে ফেলবেন তাহলে, দেরি করছি কেন, আমরা শুরু করে ফেলি কাজটা। তেল ছাড়া কি গাড়ি চালানো যায়? না, তেল ছাড়া কোনো গাড়ি চলে না। কিন্তু একটা সময় তো ছিল যখন তেলেরই প্রয়োজন ছিল, গাড়ির তো প্রশ্নই ওঠে না। তখন মানুষ ঘোড়ার পিঠে, হাতির পিঠে চড়ে কাজগুলো করেছে, একান্ত জরুরি কিছু হলে হয়তো পায়ে হেঁটেই পাড়ি দিয়েছে মাইলকে মাইল পথ। তখন তো তেল কিংবা গাড়ি কিছুই লাগত না, তখনও কাজ হয়েছে। সে কারণে বললাম যে এই কাজটিও কি তেল ছাড়া করা যায় না। আচ্ছা এই যে রুমটা দেখতে পাচ্ছেন, এটি কি আপনার ক্লাসরুম মনে হচ্ছে? কিন্তু আমাকে কি আপনার স্টুডেন্ট মনে হচ্ছে, যে আমাকে জ্ঞান দিয়েই যাচ্ছেন দিয়েই যাচ্ছেন? জ্ঞান তো আপনার চেয়ে আমার কম নয়, তাই না? আমি তো আগেই বলেছি তেল ছাড়া কোনো গাড়ি চলে না। আসলে ব্যাপারটা আমি শিখেছি আমার বাবার কাছ থেকে। প্রতিটি কাজ দুভাবে করা যায়, এক ঠিকঠাক সঠিক পথে, দুই অন্যায়। সে কারণে ভাইয়া আমি আপনার কাছে শেষবারের মতো অনুরোধটা রাখতে চাই যে আপনি কি কাজটা করবেন না করবেন না, অন্যথায় এটা ধরে নিব যে ওই গানের কথা অনুযায়ী যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে এক বছর আমরা হয়তো একটাই চলবো। দেখুন এসব কথা কবিতার বইয়ে কিংবা শিল্পীর কণ্ঠে মানায়, বাস্তবে
বাস্তব অনেক কঠিন জিনিস। আপনি পায়ে হাঁটার কথা বললেন না, পায়ে হেঁটে চলতে কিন্তু অনেক সময় লাগে, তাহলে আপনাদের এত তাড়া কিসে? জান না, পায়ে হাঁটুন, হেঁটে অনেক দিন পর অনেক ঘুরে আমার কাছে আসুন, তখন যদি আমার ইচ্ছে হয় আমি ফাইলে সাইন করে দেব। আপনার অনুরোধটা রাখতে পারলাম না বলে দুঃখিত। চাচা তাও তো ভালো, সে আপনার কাছে গাড়ি কেনার টাকা চায়নি। কি বলছো এসব? সত্যি বলছি। আরে এটা তো আমার স্কুলের অনুদানের টাকা, স্কুলের উন্নয়নের জন্য অনুদানটা দেওয়া হচ্ছে, সেখান থেকে আমি কেন ওদের দোষ দেব? কারণ চাচা সবাই আপনার মতো ভালো মনের মানুষ না, সবাই আপনার মতো চিন্তা করতে পারে না। এই যে আজকে আপনি যে অনুদানের টাকাটা পাচ্ছেন অথবা যেটা পাওয়ার চেষ্টা করছেন, এটা দিয়ে আপনি কি করবেন? বাচ্চাগুলোকে হেল্প করবেন, ওদের ফিউচারটা যেন একটু বেটার হয় তার ট্রাই করবেন? কজন করে সেটা? আপনার জায়গায় যদি অন্য কেউ টাকাটা পেত, টাকা তো হারিয়ে যেত, নিজের উল্লাসের জন্য, নিজের প্রয়োজনের জন্য সে খরচ করত, উড়িয়ে দিত। চাচা কিছু মানুষ আছে যারা চায় কিছু টাকা দান করতে যেন আর অন্য মানুষের সাহায্য হয়, কিন্তু তারা এই টাকাটা কাকে দান করবে? মনে করুন যার দান প্রয়োজন এবং যিনি দান করছেন তার ঠিক মাঝখানে একটা বড় গোলক ধাঁধা, যে গোলক ধাঁধায় যে কোনো কিছুই এসে হারিয়ে যায়, জাস্ট ভ্যানিশ। কার হাতে টাকাটা দিবেন? এটা কোথায় ইনভেস্টেড হবে, কোথায় ইউটিলাইজ হবে বলেন? আগে একটা সময় ছিল যখন করাপশনের সংখ্যা একটু কম ছিল, ছিল না কখনো এরকম বলবো, কিন্তু রাইট নাও অ্যাট দিস ভেরি টাইম একজন ভিখারি থেকে শুরু করে উচ্চ পদস্থ কর্মকর্তা পর্যন্ত এভরিওয়ান ইজ করাপ্ট, অ্যান্ড দ্য ওয়ার্স্ট পার্ট ইজ উই ক্যান নট অ্যাভয়েড ইট, উই হ্যাভ টু অ্যাবাইড বাই ইট। কি রাইট? এই যে অবাক হয়ে তাকিয়ে আছো আমার দিকে, কি বলছে এসব, কি শুনছি এসব? তোমার ভেতরে যে এই অনুশোচনা, যে এগুলো কি ঘটছে, এই বলতে তো নেই। একটা অন্যায় হচ্ছে, আমি অন্যায় করছি, সেটা নিয়ে চক্ষু লজ্জা কিংবা ভয় পাওয়া, সেই প্র্যাকটিসটা উঠে গেছে মানুষের। সবাই এই যে এখন অনায়াসে, আগে তো টেবিলের নিচ দিয়ে ঘুষ নেওয়ার দেওয়ার একটা প্র্যাকটিস ছিল, এখন তো হাস্যোজ্জ্বল পরিবেশে নিয়ে নেবে, এমনভাবে নিয়ে নিচ্ছে যেন এটা এটা হচ্ছে তার মৌলিক অধিকার। পাওয়ারই কথা শুধুমাত্র আমরা দিচ্ছি, সেই জায়গা থেকে যেটা হয়েছে যে এখন যেটা বলি, কোথাও এই ধরনের ইললিগাল প্র্যাকটিস ছাড়া কোনো কাজ করা যাচ্ছে না। মজার ব্যাপার বলি তোমাকে আমি, এই যে কি একটা টার্ম ইউজ করে না আমরা এখন, হ্যাঁ এখন ঘুষের একটি নতুন টার্ম এসেছে মার্কেটে, যেটার নাম হচ্ছে কমিশন। আরে কি বলছি কি বাবা, ঘুষ তো এখন লিগাল। হোয়াট হোয়াট, দ্যাটস দ্য রিয়ালিটি, ঘুষ এখন যেটাকে তারা বলছে নতুন মর্ম। চাচা আপনি যেই অফিস নিয়ে কথা বলছেন সেই অফিসে আমার অনেক পরিচিত লোক আছে, তো আমি একটু দেখি তার সাথে কথা বলে কিছু করা যায় নাকি। অ্যাটলিস্ট এতটুকু তো আমরা আশা করতেই পারি যে প্রত্যেকটা মানুষ সেম হবে না। যেহেতু তোমার পরিচিত নিশ্চয়ই কোনো না কোনো একটা।
ও আপনারা আসছেন না? হাবিব সাহেব আমাকে টেলিফোনে বলেছিল যে আপনারা আসবেন, তা বলুন আপনাদের কিভাবে উপকার করতে পারি? আসলে আমি উপকারটা কিভাবে করবেন তার বলার আগে একটু পরিচয় করিয়ে দিতে চাই। হাবিব সাহেব নিশ্চয় আমার কথা আপনাকে বলেছেন যে আমি রায়ন, আর উনি হচ্ছেন আমার বন্ধু এবং বড় ভাই শ্রাবণ, ইউনিভার্সিটিতে শিক্ষক, আর আমাদের চাচা আগুন ভাইয়ের বাবা। আমরা যে একটা রিকোয়েস্ট নিয়ে এসেছিলাম আসলে আপনার কাছে, ক্লিয়ারলি বলি, সেটা একটি ফান্ড, অনুদানের টাকা। রিজনটা আপনাকে বলি, সেটা ছিল বাচ্চাদের বেটারমেন্টের জন্য, বেটার এডুকেশনের জন্য। কোথায় যাবে? সেটা হচ্ছে যাবে হচ্ছে আমার চাচার স্কুলে। কার কাছে আছে? আছে আপনাদের দোতলার একটা ডিপার্টমেন্টে। দোতলাতে কার কাছে আটকে আছে? দোতলায় নিয়াজ। নিয়াজ? জি, মিস্টার নিয়াজের কাছে। ও, নিয়াজ সাহেবের কাছে? তানিয়া সাহেব কি বললেন? নিয়াজ সাহেব আমাকে বললেন যে ওনার নিজেরও উন্নয়ন দরকার, উনি ওনার ড্রয়িং রুম রেনোভেশন করতে চান, ওনার এলইডি টেলিভিশন দরকার। কত ইঞ্চির কথা বলছে? 55 ইঞ্চি। 55 ইঞ্চি? একটু বেশি বলে ফেলেছেন। আমার ঠিক বুঝতে পারলাম না, মানে 55 ইঞ্চি কম হলে তো ভালো হতো, ধরুন 30 ইঞ্চি। হ্যাঁ, আমি বুঝেছি। বিষয়টা হচ্ছে যে আমি আপনাকে সরাসরি বলি আমার কি চাই। এই সাহায্যটা যদি আপনি আমাদেরকে একটু করেন, মানে ছোট্ট একটু যদি সুপারিশটা করে দেন আপনি, তাহলে অনেকগুলো বাচ্চার ফিউচারটা সিকিউর হতো। কটা বাচ্চা হয়তো একটু বেটার এডুকেশন পাবে, কটা বাচ্চা একটু বেটার খাবে, ভালো বই পড়বে, এই তো। দেখুন, আপনি যদি নিজের বাড়ি রেখে অন্যের বাড়িতে উকি ঝুঁকি মারে, তাহলে কি ওই বাড়িওয়ালা মাইন্ড করবে না? দেখুন ভাইয়া, প্রথমত এটা হচ্ছে ডেভেলপমেন্টের স্বার্থে একটি ফান্ড, এখানে কিন্তু কারো ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। আমার বাবা বহু বছর ধরে এটাকে লালন করে আসছেন, সত্যি এখানে ওনার 0% কোনো ইন্টারেস্ট নেই। আর এমন একটি সোশ্যাল ডেভেলপমেন্টের ক্ষেত্রে কতগুলো শিশু বাচ্চা, তার লেখাপড়ার জন্য ব্যবস্থা হবে, সুন্দর থাকার ব্যবস্থা হবে, সেই ফান্ডটার ক্ষেত্রে কেন ব্যক্তিগত ডিমান্ডগুলো চলে আসছে? মানে ব্যক্তিগত চাহিদা তো এখানে কোনোভাবে আসতেই পারে না। তার থেকে বড় কথা হচ্ছে, দেখুন, সামান্য একটু উকি ঝুঁকির কারণে, একটু ছোট্ট সুপারিশের কারণে যদি এতগুলো বাচ্চার ফিউচারটা সিকিউর হয়, এক কাজ করতে পারি। দেখুন, উনি যেহেতু 55 ইঞ্চির কথা বলেছে, আমি ডিসকাউন্ট করে সেটাকে আমি 30 ইঞ্চিতে নামিয়ে আনতে পারি। দেখুন, ভেবে দেখুন। আমি কি এখানে দোকানে এলইডি টিভি কিনতে এসেছি যে একটা দোকান থেকে আরেকটা দোকানে বলে 50% ডিসকাউন্ট দিচ্ছি, আপনি ওই দোকানে যান? দিস ইজ অ্যাবসার্ড। এরা তো এলইডি কেনার জন্যই টাকাগুলো নেয়। চাহিদার কি শেষ আছে বল? চাহিদা তো শেষ নাই। আজকে এলইডি, কালকে জমির চাহিদা, পরশু ফ্ল্যাটের চাহিদা, তারপর দিন ছেলেকে প্রাইভেট ইউনিভার্সিটিতে পড়াতে হবে, সেই চাহিদা না চাচা, না। আমার চাহিদা ততটুকুই থাকবে যতটুকু আমার সামর্থ্য। আমার ইনকাম যদি 2 টাকা হয়, আমার চাহিদাটা 2 টাকার মধ্যেই থাকবে, এরকম আনলিমিটেড হয়ে যাবে না। এটা তো
সবসময় একটা উসিলে দিয়ে সব কিছু শেষ করে ফেলে। আমরা সার্ভাইভ করতে পারছি না, আমাদের যে স্যালারি আমরা চলতে পারছি না, লাইফস্টাইল মেনটেন করতে পারছি না। টাকাটা তো আমার না, আমার হলে টাকাটা আটকে দিত কোনো সমস্যা ছিল না, কিছুই বলতাম না। টাকাটা তো আমি স্কুলের উন্নয়নের জন্য চাচ্ছি, ওইটার মধ্যে কেন ঘুষছেন? বাধ্য, এরা এরা শুধরাবে না বাবা, চেষ্টা তো কম করা হয়নি। চলো চাচা, একটা মিনিট, আপনি একটি মহৎ কাজের জন্য টাকাটা চাচ্ছেন, একটা মহৎ কাজের জন্য আপনার টাকাটা প্রয়োজন ছিল। আপনার টাকা আমরা উঠাবো, সেটা যেভাবেই হোক, আমরা তো আছি। আগুন ভাই, ভাই দেখেন আমার সামনে পরীক্ষা, আর আমার রেজাল্ট অবস্থা ভালো না, আর বাসা থেকে বাবা বের করে দিবে এসব করলে, পারবো না। দুর্জয়, ইউ আর এ ভেরি ট্যালেন্টেড পার্সন, আই নো ইউ। তোমার রেজাল্ট খারাপ হওয়ার তো কোনো প্রশ্নই নেই, ইনফ্যাক্ট আমার তো মনে হয় তুমি এবার সিজিপিএ 5 পেতে যাচ্ছ। ভাই কি মজা নিচ্ছেন? 2.5। আচ্ছা জোকস অ্যাপার্ট, তোমাকে যে কারণে ডাকা সেটা বলি, তোমাকে একটা ছোট্ট অ্যাক্টিং করতে হবে। তো ভাই আপনি স্টিভকে নেন, থিয়েটার আর্টিস্ট, ভালো অ্যাক্টিং করে, ওকে নিলেই তো হয়ে যায়। হ্যাঁ স্টিভ খুবই ভালো অ্যাক্টিং করে, ব্রিলিয়ান্ট অ্যাক্টর, নো প্রবলেম উইথ দ্যাট। কিন্তু অ্যাক্টিংয়ের সাথে একটা ছোট্ট ভিডিওগ্রাফির ব্যাপার আছে। ভিডিওগ্রাফি? আমি যখন ক্যামেরা ধরি তখন তো আমি ক্যামেরার পিছে থাকতে পছন্দ করি, ক্যামেরার সামনে আমি কাজ করবো না। না ভাই, এই ক্যামেরার সামনে আমি কোনো কাজ করবো না। আর এই হায়েস্ট আমি ক্যামেরাটা ঘুরালে হ্যাঁ একটা সেলফি ভিডিও করতে পারবো। অবশ্যই তুমি সেলফি ভিডিও করতে পারবে, ইয়েস ইউ ক্যান, বাট তুমি হয়তো ভুলে যাচ্ছ, ক্যামেরাটা এভাবে ধরে সামনে মানুষের সাথে পরিপূর্ণ অ্যাক্টিং কিন্তু করা সম্ভব। হ্যাভ ইউ এভার হার্ড অ্যাবাউট স্টিং অপারেশন? কার অপারেশন? কার অপারেশন না দুর্জয়, স্টিং অপারেশন। স্টিং অপারেশনে যেটা হয়, স্টিং অপারেশনে একজন অ্যাক্টর থাকেন যিনি নিজে ক্যামেরাটা ক্যারি করেন, উনি অ্যাক্টিং করানোর জন্য সামনে যে থাকবে তার সাথে, অ্যাক্টিংয়ের মাধ্যমে উনি ওই সিক্রেট ইনফরমেশনগুলো বের করানোর ট্রাই করেন। দ্যাটস অ্যান অ্যাক্ট, টোটাল অ্যাক্ট, তোমাকে এটাই করতে হবে। কোথায় করতে হবে এটা? গুড গুড কোয়েশ্চেন, এতক্ষণ একটা ঠিক কোয়েশ্চেন করেছো, কোথায় করতে হবে? করতে হবে একটি অফিসে, এবং যার সাথে তুমি করবে উনি হচ্ছেন একজন উচ্চ পদস্থ কর্মকর্তা। এখন তোমার মনে মানে প্রশ্ন আসতেই পারে যে কেন করতে যাচ্ছি আমরা, আমাদের আগুন ভাই, তার বাবা চাচা, তুমি তো মনে হয় জানো যে উনি একটি বাচ্চাদের স্কুল চালান, বাচ্চাদের জন্য একটা গ্র্যান্ট ইস্যু হয়েছিল অনুদানের অর্থ, কিন্তু ওই হাই অফিসিয়াল যার বিরুদ্ধে তুমি স্টিং অপারেশনটা করতে যাচ্ছ উনি সেই ফাইলটা আটকে দিয়েছেন, ফাইলটা উনি ছাড়ছেন না আর কি, সোজা কথা। তো আমরা ওনাকে জিজ্ঞেস করলাম ওনার কী লাগবে, তো উনি বলেছেন ওনার নাকি 55 ইঞ্চি টিভি লাগবে, এলইডি টিভি, 55, ইয়াস। তো ওনাকে 55 ইঞ্চি আমরা দিব, লাগলে একটু বেশিই দিব, এখন কীভাবে দিব এটা ডিপেন্ড করবে তোমার উপরে। এই ভিডিওটা যখন মার্কেটে আসবে, সবাই যখন দেখবে, প্রত্যেকটা অফিসের প্রত্যেকটা কর্মকর্তা বুঝবে যে কোনো সৎ উদ্দেশ্যে করা কোনো কাজের জন্য কখনো টাকা চাওয়া উচিত না। তুমি কি বুঝতে পেরেছো আমরা কী করতে যাচ্ছি? মানে এটা আপনি কী বললেন, আমি শত্রুপক্ষের ক্যাম্পে গিয়ে নিজে ভিডিও করবো, আমাকে ধরলে আমাকে তো মেরেই ফেলবে, আপনি বুঝতেছেন কী বলতেছেন আপনি? এটা অসম্ভব, এরকম ভিডিও আমি বানাতে পারবো না, এটা আমার পক্ষে সম্ভব না। একটা মিনিট, আমি অনেক সরি যে আমি তোমার সময়টা নষ্ট করছি, কিন্তু যাওয়ার আগে আমাকে উত্তর দিয়ে যাও, তুমি তরুণ তুর্কি ফাউন্ডেশনে কেন যোগ দিয়েছিলে? দেশের জন্য কাজ করতে। আলো দেয় সান্ত্বনা কষ্টে।